দর্শক কর্মসূচির সঙ্গে রয়েছেন সহকর্মী এস এম আরিফ, যুক্ত হচ্ছি তার সাথে। আরিফ, কর্মসূচিতে মানুষের কেমন অংশগ্রহণ দেখলেন? সাধারণ মানুষের যাদের সাথে কথা বলেছেন তারা কি বলেছেন? শাওন, যেটি বলছে জিজ্ঞেস করছেন যে আসলে কেমন মানুষ, আসলে ছাত্র জনতার ডাকে যে গণ অভ্যুত্থানটি হয়েছে আমরা দেখেছিলাম 5ই আগস্ট, কী পরিমাণ সাধারণ জনগণও সেই ছাত্র জনতার সাথে মিশে গিয়েছিল এবং সাথে সাথে যে সেই যে ছাত্র জনতা 5ই আগস্টের যে গণ অভ্যুত্থান এবং এই যে আওয়ামী লীগ সরকার কিন্তু সেই ছাত্র আন্দোলনের মুখে কিন্তু আসলে পদত্যাগ করে, আওয়ামী লীগের যে সরকার সে পদত্যাগ করতে বাধ্য হন সরকার প্রধান এবং তিনি কিন্তু দেশ ত্যাগ করে চলে যান, সেই যে ছাত্র আন্দোলনের যে 5ই আগস্টের আজকে কিন্তু এই এক মাস পূর্তি হয়েছে এবং এক মাস পূর্তিতে যারা এই এই যে জুলাই থেকে বৈষম্যবিদ্ধ ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের কিন্তু আসলে স্মরণে আজকে শহীদী মার্চ, এক মাস পূর্তিতে শহীদী মার্চ কিন্তু কর্মসূচি পালন করা হচ্ছে এবং আমরা যেটি দেখতে পেয়েছি যে আসলে যে রাজু ভাস্কর্যের যে পদদেশ সেই পদদেশটি কিন্তু আসলে এই এই যে পদযাত্রা বা এই মার্চ শহীদী মার্চ সেটি শুরু হয়েছে এবং সেটি বিভিন্ন রাস্তা রাজধানীর বিভিন্ন রাস্তা কিন্তু প্রদক্ষিণ করছে। ইতিমধ্যে আমরা সংসদ ভবনের সামনে এসেছি, এর আগে রাজু ভাস্কর্যের সামনে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে নিউ মার্কেট হয়ে মিরপুর রোড হয়ে কিন্তু এই সংসদ ভবনের সামনে এখন সেই শহীদী মার্চটি রয়েছে এবং এই শহীদী মার্চে গণ ছাত্র আন্দোলনের ডাকে যেহেতু সাধারণ মানুষেরও কিন্তু ব্যাপক উপস্থিতি আমরা লক্ষ্য করেছি, শুধুমাত্র যে ছাত্র জনতা এই এই শহীদী মার্চে এসেছেন তা নয়, যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের সদস্যবর্গও কিন্তু আমরা দেখেছি এই শহীদী মার্চ এসেছেন এবং তারা কিন্তু তারা তাদের দাবি জানিয়ে যাচ্ছেন না, তারা যেমনটি জানাচ্ছেন যে তাদের যে সন্তান, কারো ভাই, কারো বাবা, কারো সন্তান, কারো কারো বোন, কারো মেয়ে শহীদ হয়েছেন, এই আমরা আরও দেখেছি ছোটো ছোটো শিশুরাও কিন্তু এই যে ছাত্র আন্দোলন হয়েছিল সেখানে কিন্তু শহীদ হয়েছেন এবং তাদেরকে স্মরণেই কিন্তু আজকের এই শহীদী মার্চ এবং তারা এসেছেন, তারা যেমনটি যারা পরিবারের বর্গ রয়েছেন তারা জানিয়েছেন যে তাদের যে সন্তান বা তাদের যে পরিবারের সদস্যরা শহীদ হয়েছেন তাদের বিচার অবিলম্বে করা হোক এবং পাশাপাশি যে উদ্দেশ্য নিয়ে এই গণ অভ্যুত্থান সেই অভ্যুত্থানটা যেন সফল হোক। একটি বিষয় জানিয়ে রাখি যে এই গণ অভ্যুত্থানে আজকের যে শহীদী মার্চ সেটি সমন্বয়করা যে ডাক দিয়েছেন সারদিস এবং হাসনাত আবদুল্লাহ তারা দুজনও কিন্তু এই এই শহীদী মার্চে রয়েছেন, তারা শুরু থেকে রাজু ভাস্কর যখন ছিলেন তখন শহীদ মার্চ যখন শুরু হয় তখন থেকে কিন্তু বিভিন্ন স্লোগানে স্লোগানে এই শহীদী মার্চ কিন্তু শুরু করেন এবং তাদের যে দাবি সেটি আগে যে দাবিটি রয়েছিল যে গণ অভ্যুত্থানের পর যে দাবিটি তাদের যে নতুন করে বাংলাদেশ সাজবে এবং যে সংস্কার যে যে জায়গায় প্রয়োজন সে সংস্কার যেন হবে সেটি যেন অব্যাহত থাকে সে কারণেও কিন্তু এই গণ যে ছাত্র জনতার যে গণ আন্দোলন সেই আন্দোলনের যে যারা রয়েছেন তারা কিন্তু তারা বারবার সেই কথা জানিয়ে যাচ্ছেন এবং আরও জানিয়ে যাচ্ছেন যে এই যে তারা তারা যে উদ্দেশ্য নিয়ে এই গণ অভ্যুত্থানটি ঘটিয়েছিল সেই উদ্দেশ্য কিন্তু এখনও সফল হয়নি, একটি ধাপ তাদের পূর্ণ হয়েছে এটি বারবার তারা জানিয়েছেন যে তাদের এখনও মাঠে থাকা দরকার এবং সেই মাঠে থাকার মাঠ থেকে যারা যারা নতুন সরকার বা অন্তর্বর্তী সরকার এসেছেন তারা যেন তাদের যে বৈষম্যর সব জায়গায় যে বৈষম্য রয়েছে বৈষম্য যেন দূর হয় এবং সব জায়গাগুলো যে সরকার থেকে শুরু করে সব জায়গায় যে সংস্কার প্রয়োজন সেই সংস্কারগুলো যেন হয় সেটিও কিন্তু বারবার তারা বলে যাচ্ছেন এবং এই একটি কথাই বারবার বলছেন যে এখন পর্যন্ত তাদের যে উদ্দেশ্য সেখানে একটি ধাপ পালন হয়েছে কিন্তু বা অন্যান্য যে ধাপগুলো রয়েছে বিশেষ করে এই গণ অভ্যুত্থানের শহীদ যারা হয়েছেন তাদেরকে হুকুমদাতা যারা নির্দেশদাতা তাদেরকে হত্যাকারীরা তাদের যেন ফাঁসি সেই দাবিটা বড় করে কিন্তু আসলে তারা জানিয়ে যাচ্ছেন। এই এই যে শহীদী মার্চ যে মিছিলটি এটি আসলে এখন যেটি আগেই বলেছি যে এখন সামনে রয়েছে এবং এখান থেকে ফার্ম গেট থেকে টাউন বাজার হয়ে ঠিক শাহবাগে আবার রাজু ভাস্কর্য পাদদেশে যাবে এবং সেখান থেকে সর্বশেষ কেন্দ্রীয় যে শহীদ মিনার সেই শহীদ মিনারে কিন্তু এই শেষ হবে এবং আমরা সেখানেই হয়তো সেখানে হয়তো আমরা যে সমন্বয় দুজন রয়েছেন সমন্বয় সাফা আবদুল্লাহ এবং ফারুস তিনি হয়তো এই মাস শহীদ মাস নিয়ে আরও কিছু আমাদের হয়তো জানাবেন, আমরা সেই প্রত্যাশা নিয়ে সেখানে যাচ্ছি, দেখি পরবর্তী সংবাদে আসলে আরও কিছু জানানো যাবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ, আরেক আপনাকে ধন্যবাদ।